পরিস্থিতি জটিল কিয় ভারতে ইউএনত রাষ্ট্রসংঘত যেতিয়া ভোটিং হয়েছিল ইজরায়েল হামাসের শেহতীয়া গোটেই পরিস্থিতি সন্দর্ভত বা ইজরায়েল প্যালেস্টাইনের শেহতীয়া পরিবেশ পরিস্থিতি সন্দর্ভত তেতিয়া ভারতে কিয় ভোট দিয়ার বিরত থাকিলে বা ভারতে এই প্রক্রিয়া কিয় ভাগ নললে এইখিনি কথার যুক্তি দাঙি ধরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে কিছু কথা স্পষ্ট করে দিছে। লগতে কয়েছে যে যি হয়ে আছে বর্তমান সেই গোটেই পরিস্থিতিটে অত্যন্ত জটিল। শেহতীয়াক প্রায় এমাহ হয়েছে হামাসর 7 অক্টোবর দিন ইসরায়েলের নাগরিকের উপর ভয়াবহতার পরিচয় এটা জিঘাংসার পরিচয় দিয়ে হামাসে যারত আক্রমণ করলে তারপর কোনো গুণে পিছপরি রা নাই ইসরায়েল আর সম্পূর্ণরূপে শেহতীয়াক দেখিছে বাতরি চাইছে যে গাজা স্ট্রিপত কি ধরনের একটা পরিবেশ হামাসর ঘাটিত গিয়ে আক্রমণ করে আছে ইসরায়েলে অহরহভাবে। কিন্তু তার মাজতে যধরণে গাজাত থাকা সাধারণ নাগরিকে ইয়ার বাবে একটা বিভীষিকার মাজত সুমাই পড়ছে এই গোটেই কথাখিনি সন্দর্ভত খুব গুরুত্বপূর্ণ মন্তব্য এটা করেছে এস জয়শঙ্করে। রাষ্ট্রসংঘ যে ভোটিং হয়েছিল সেয়া এই দুয়োটা পক্ষর মাজ দুয়োটা পক্ষর মাজেরে যাতে তাত মানবতার বধ্যভূমি যাতে পরিবেশ মানবতার বধ্যভূমি যাতে পরিণত নহয় যধরণে শেহতীয়াক দেখা গৈছে কিছু ভয়াবহ ছবি গাজা স্ট্রিপর পোহরলে আহিছে এই কথাখিনির মীমাংসায় একটা ভোটিং রাষ্ট্রসংঘে যে অনুষ্ঠিত করেছিল তাত ভোটদান করার বিরত থাকিল ভারত বা অংশ নললে ভারতে। এস জয়শঙ্করে স্পষ্ট করে দিছে যে নতুন দিল্লিয়ে টেরোরিজম বা সন্ত্রাসবাদ সম্পর্কীয় নিজের স্থিতি স্পষ্টক জানে আর এই সন্ত্রাসবাদ সম্পর্কীয় নিজের স্থিতি অটল আছে। কিয় বিরত থাকিল ভারতে এই গোটেই ভোটিং প্রক্রিয়ার সেইখিনি কথা জানিবলৈ দি এস জয়শঙ্করে কলে যে হামাস হিসাবে কতো উল্লেখ করা নাই আর সেইবাবেই ইয়াত এটা পক্ষ বা এটা স্থিতি লওয়ার আঁতৰি থাকিল ভারত। লগতে এইখিনি কথাও কলে যে টেরোরিজম বা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এক ব্যাধির সঙ্গে এস জয়শঙ্করে তুলনা করে কলে যে গোটেই পৃথিবীত যধরণে সন্ত্রাসবাদ সম্পর্কীয় যুর কুটাঘাতমূলক ঘটনা নঘট কিয় ইয়াত বিশ্ববাসীয় কোনো কারণতে ইয়াক যুক্তিরে মানি লব নালাগে। দিল্লিত এটা অনুষ্ঠানের ভাগ লৈ দেশের বিদেশ পরিক্রমা মন্ত্রীগিয়ে কলে যে যতনা হামাসে 7 অক্টোবরের সেই পুয়াট ইসরায়েলের উপর করেছিল যধরণের একটা তাত রক্তপাতর সূচনা করেছিল ইয়াক সন্ত্রাসবাদ বলে কোয়া হয় এই ধরনের কথাখিনি কই উল্লেখ করলে যে ভারতে এই দীর্ঘদিনিয়া এই যে ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যা বা ইসরায়েল প্যালেস্টাইনের মাজত যেটা সংঘাতের পরিবেশ এটা ঘটি আহিছে ইয়াৰে ভারতে দীর্ঘদিনের এই সমস্যাটার সমাধান টু স্টেট সলিউশনের মাজেরে বা দুখন পৃথক রাষ্ট্র ব্যবস্থার সলিউশন বা সমস্যার সমাধানের মাজেরে হব লাগে বলে ভারতে দীর্ঘদিনের পোষকতা করে আহিছে বলে মন্তব্য করলে এস জয়শঙ্করে। আর লগতে এখিনিও কলে যে ইয়ার যেনেকা একটা পরিবেশের সূত্রপাত ঘটিছে শেহতীয়াক সীমান্ত ইসরায়েলের ইয়ার একটা খুব জটিল একটা পরিস্থিতি ইয়ার যে আউটকাম সেয়া বিভিন্ন ধরনের হব পারে আর সেই যে ফলব বা সেই যে আউটকামবর সেয়া ভাল নিশ্চয় নহয়। লগতে এস জয়শঙ্করে নিজের বক্তব্যরে খুব একটা যেন স্পষ্ট বার্তা এটা দিবলে বিচারিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে তেও নিজে কৈছে এই দিল্লির অনুষ্ঠানটি যে সেয়া কেবল সন্ত্রাসবাদ বা হামাসর শেহতীয়া এই ঘটনাটি সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করার যুক্তি সেয়া কেবল সরকারি একটা স্থিতিয়ে নহয় যিকোনো এগারী সাধারণ ভারতীয় নাগরিককো যদি সোধা যায় এই প্রসঙ্গট তেনহলে সকলে হয়তো এই ধরনের কব কেন ভারত এনেকা এখন দেশ যথেষ্ট ভয়াবহভাবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপর ফলত বা সন্ত্রাসবাদর দ্বারা প্রভাবিত হয়েছে বিভীষিকা দেখিছে ভারতে। কিন্তু 7 অক্টোবরের পিছর চাখিনি যধরণে হামাসর উপর ইসরায়েলের আক্রমণ চলিছে আর তার পরিপ্রেক্ষিত কি হয়েছে গাজা থাকা সাধারণ নাগরিকে দুর্ভোগ ভুগিবলিয়া হয়েছে তেওঁলোকের জীবন নরকদৃশ হয়ে পড়ছে সাবলে গেলে এই প্রসঙ্গট এস জয়শঙ্করে ভারতের বিদেশ মন্ত্রীগিয়ে কলে যে যধরণের একশনে লওয়া নহক কিয় ইয়ার বাবে যিখিনি আন্তরাষ্ট্রীয় হিউম্যানিটেরিয়ান ল আছে সেইখিনি মানি চলাটো উচিত আর ভারতে যি দীর্ঘদিনের টু স্টেট বা দুখন রাষ্ট্রর সলিউশনের কথা কই আহিছে ইসরায়েল আর প্যালেস্টাইনি এই গোটেই বিষয়টি সন্দর্ভত ইয়াক এস জয়শঙ্করে কলে যে এই গোটেই টু স্টেট প্রক্রিয়ায় হোক বা প্যালেস্টাইনি এই সমস্যাটা সমাধানের কথাই কক এয়া কেবল আলোচনার মাধ্যমে সম্ভব হব ইসরায়েল আর প্যালেস্টাইনের মাজর আলোচনার মাধ্যমে হে ইয়াক একটা স্থায়ী একটা সমাধান দিয়া হব পারে বলে মন্তব্য করে।
ইজৰাইল বা পেলেষ্টাইনৰ শেহতীয়া যি এটা পৰিস্থিতি হামাছৰ ওপৰত ইজৰাইলে প্ৰথমে হামাছৰ আক্ৰমণ আৰু তাৰপিছত ইজৰাইলৰ প্ৰত্যাক্ৰমণ আৰু যি ধৰণৰ পৰিস্থিতি উদ্ভৱ হৈছে য'ত ক'ৰবাত এই ধৰণৰ চৰ্চা হ'ল যে ৰাষ্ট্ৰসংঘত ভাৰতে কিয় বিৰত থাকিল এই গোটেই ভোটদান প্ৰক্ৰিয়াৰ পৰা ইয়াৰ দ্বাৰা এছ জয়শংকৰে এটাই বাৰ্তা দিবলৈ বিচাৰিছে যে ভাৰতে সন্ত্ৰাসবাদৰ এই কাৰ্যকলাপবোৰক কি ধৰণে চায় আৰু ভাৰতৰ সন্ত্ৰাসবাদ বিৰোধী স্থিতি কেনেকুৱা আৰু কিমান কঠোৰ।